गुड मर्निंग बंधुरा ना आज के लांच थेके नय बासी खिचुड़ी दिए ब्रेकफास्ट थेके शुरू करछि ब्लगटा। बाड़ीते खिचुड़ी होले एकटु बासी खिचुड़ी जोदि ना खेले तो आर कि खेले, संगे एकटु चिकेनेर झोल आर आलू भाजा। आर एई दिके देखो के एसेछे सकाल थेके। नीली पटलटा नीली आर कला ने पटलटा खा, कलाटा देखते पेये एसेछे दूर থেকে বুঝতে পেরে গেছে কলা পাকা। আর ওইদিকে কতগুলো বসে রয়েছে। কি গো খ্যাক করিস না ওরকম করে, মা রাগ করেছে আমার উপরে। মা কেন রাগ করেছো বাবা? করেছো না করনি? সিওর? আচ্ছা। मायर बक्तव्य होच्छे मायर ये सादा चूल केन देखानो होबे भिडियोते। आमी बोल्लाम बाबारो तो देखिएछि, असुविधार कि आछे? तुम्हार सादा चुली देखाय कालो चुली देखाय, तुमी सब समय आमार काछे एभारग्रीन ओई जे कचि कचि पातार मतो मानी प्लांटेर। राग करो ना। जस्ट रियलाइज करलाम आमी आजके ब्लगের इंट्रोই করিনি, তোমাদেরকে ওয়েলকামই করিনি। সো হ্যালো বন্ধুরা, দিস ইজ দ্য পেটুক ভ্যাগাবন্ড, ওয়েলকাম টু আ নিউ ডে, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আজকে 18 সেপ্টেম্বর শনিবার, বিশ্বকর্মা পুজোর পরের দিন। যারা এর আগের ব্লগগুলো দেখোনি প্লিজ দেখে নেবে, খুব এক্সাইটিং হয়েছিল ব্লগগুলো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। অ্যান্ড প্রত্যেক দিন বেলা 12টায় ব্লগ দেখার জন্য চ্যানেলে হাজির হয়ে যাও। পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে রেখো। আজকাল বেল আইকন ক্লিক করে রাখার সঙ্গে সঙ্গে অলটাও ক্লিক করতে হচ্ছে, তাছাড়া ইউটিউবের কি যে হতে থাকে নোটিফিকেশনই দেয় না কাউকে। বাট জেনে রাখো যে আমি প্রত্যেক দিন বেলা 12টাতেই ব্লগ দিই। সো এই মাত্র জাস্ট স্নান করে ফ্রেশ হলাম। আর আজকে স্নান করার জন্য একটা নতুন বডি ওয়াশ ইউজ করেছি, যেটা কিছুদিন আগে প্রবাবলি তোমরা দেখেছিলে, অ্যামাজন থেকে আমি অর্ডার করেছিলাম। তো এতটাই পছন্দ হয়েছে আমার, তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করবো ওটার ব্যাপারে। কাল চিকেন পকোড়া তো হয়নি, কি হয়েছে? এক পিস বল হয়েছে, এক পিস বল পাওনা হয়েছে চিকেন পকোড়ার বদলে। কাল কেমন ঘুরলি ভাই? কাল কেমন ঘুরলে? ভালো? হেভি? উফ হেভি, সেই সেই। তুমি কি আবার লাইভ করবে? লাইভ করার জন্য একদম রেডি সবসময়। তুই লাইভ করবি? তুই তো কথা বলতে পারবি না, তুই তো শান্ত শান্ত। বলবি কি বলবি? হ্যাঁ সেই সময় বলবো। হ্যাঁ দেখো মুরগি, ইঁদুর। আজকে এখানে যে হনুমানের উপদ্রব হয়েছে এদেরকে ছাড়তে যেতে হচ্ছে বাড়ি। হ্যাঁ হ্যাঁ দেখেছে তোমার বল, কতবার করে দেখাবে? বলটা দেখা দে, হনুমানের হাতে দিয়ে দিবি বলটা, ঠিক আছে? স্মাইলটা দেখেছে? স্মাইলটা দেখেছে নে। এখন হনুমান নেই, জলদি করে চলে আ। যা আমি যাচ্ছি। আমি ভাবছি যদি হঠাৎ করে এদিক ওদিক থেকে আসে তাহলে কি করা যেতে পারে, তাহলে কোথায় ঢোকা যেতে পারে। চল আমি তোদের ঘর অবধি যাবো আজকে। নে যদি হনুমান থাকে কোনো চাপ নেই, ছুটবি না হনুমান দেখে। আজকে হনুমানগুলো খেপেছে, মারামারি লাফালাফি করছে বাগানে ঢুকে, খেলছে নয়। না তাকিয়ে না তাকিয়ে ঘরে যাও, ওর দিকে তাকাবে না। তোমরা ঘরে যাও, ও কিছু করবে না, ওর দিকে তাকাবে না ব্যাস। হ্যালো স্যার, আপনি চুপ করে থাকবেন দয়া করে, আসবেন না, ভয় পাচ্ছি আমরা। এই দুটোকে দেখো মাথা নিচু করে যাচ্ছে ভয় ভয়। বাপরে লেজখানা দেখো একবার কি বড়। তো ওদেরকে দিয়ে সে লাঞ্চে বসে গেলাম। আজকে লাঞ্চে দেখো ভাত, এদিকে ওল ভাতে একটু লেবু দিয়ে ওলটাকে মাখে আর কি সিদ্ধ করে, সঙ্গে আলু কাঁচকলার ছাল ভাজা, এদিকে কালকের চাটনি। আর এখানে কাঁচকলার একটা সবজি আছে মুসুরির ডাল দিয়ে, আর এই তো পমফ্রেটের ঝাল, আর আছে এখানে ঝিঙে আলু দিয়ে মুসুর ডাল। গুড ইভিনিং বন্ধুরা। কি চুলের অবস্থা! যাই হোক ঘুম থেকে উঠেছি। আজকে একটা বিশাল মানে ব্লান্ডার করে ফেলেছিলাম, একটা বিশাল ভুল করে ফেলেছিলাম। সেটা হচ্ছে ফেসবুক পেজে কালকের ব্লগটা আপলোড করতে গিয়ে মানে বিশ্বকর্মা পুজোর আগের দিনের ব্লগটা আপলোড করতে গিয়ে আজকের একদম ফ্রেশলি এডিটেড ব্লগটা আপলোড করে ফেলেছিলাম। যাক সেকেন্ডের মাথায় রিয়েলাইজ করলাম যে ওই ব্লগটা ফেসবুক পেজে দিয়ে ফেলেছি, সঙ্গে সঙ্গে ডিলিট করলাম। প্রথমে তো ডিলিট হচ্ছিল না, মানে আমার প্যালপিটেশন স্টার্ট হয়ে গেছিলো। মানে ওখানে কালকের ব্লগটা দিয়ে এটাই আমি সবাইকে জানাচ্ছিলাম যে আজকের ব্লগটা 12টার সময় আসবে, তো তোমরা 12টার সময় ইউটিউবে দেখে নেবে, আর যারা দেখোনি কালকেরটা তারা দেখে নাও। তো যাই হোক, ছোটো ছোটো এরকম ভুল হতে থাকে। আর আজকের ব্লগটাতে এর মধ্যেই তোমরা অনেকে কমেন্টস করে ফেলেছো, অনেকে দেখে ফেলেছো, এইটুকু টাইমের মধ্যে খুবই ভালো লাগছে। একটু পরে সবাইকে আমি রিপ্লাই করবো। আর এখন যেটা আমি করবো সেটা হচ্ছে, ভাবছিলাম আর কি, যে এই চুড়িদার পিসটা যারা দেখাচ্ছি একটু পরে, এইটা সেদিনকে বর্দা এসেছিলো, নিয়ে এসেছিলো, এটা করতে দিতে যাওয়ার কথা ভাবছি। তো ওয়েদার মানে সমস্ত কিছুতে জল ঢেলে দিচ্ছে, মেঘ করে আছে অনেকক্ষণ থেকে, মা বলছে। আর বুঝতে পারছি না, আমাদের কলোনির বাইরেরই টেলারের কাছে যাব, মানে হঠাৎ করে যদি ঝুম জল স্টার্ট হয়ে যায় বাইরেটা তো অসুবিধা হয়ে যেতে পারে। তো যাই হোক, তোমাদেরকে আগে দেখাই জিনিসগুলো। তো প্রথম হচ্ছে এইটা, যেটা তখন কথাটা বলছিলাম, তোমরা জানো এর আগে আমি নিভিয়ারই সমস্ত বডি ওয়াশ ইউজ করেছি, ফার্স্ট টাইম পিওর সেটটা ইউজ করলাম। তো যাই হোক, এগুলো কোনোটাই অ্যাডভার্টাইজ নয়, বলে রাখছি। আমি যা ইউজ করি, যেটা আমার যখন ভালো লাগে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এইটা ইউজ করতে পারো, এটা নিভিয়ার থেকে কীভাবে আলাদা, খুবই সুদিং জিনিসটা, আর খুব সফট, মানে বডি ওয়াশের পর স্কিনটা ড্রাই করে না, যেটা আমার সবথেকে ভালো লাগলো। এখানে বলছে অ্যালোভেরা, তো যাই হোক, অ্যান্ড স্মেলটা যেটা সবথেকে ভালো একটা জিনিস, যে খুবই সুদিং। যদি কারো মাইগ্রেন বা এইসব থেকে থাকে তাদের জন্য খুব ভালো। যে কোনো কসমেটিক্স প্রোডাক্টে মানে এক্সেস স্মেল জিনিসটা ভালো না, তার মানে সেটাতে কিছু না কিছু অত্যধিক কেমিক্যাল আছে বা আর্টিফিশিয়াল ফ্রেগরেন্স আছে, যেটা ঠিক না আমাদের হেলথের জন্য। ফেস ওয়াশটা, এটা ম্যাক্সিমাম যারা ইউটিউবে আছে তারা দেখেছি এটা রেকমেন্ড করে। এটা আমাকে কিছুদিন আগে আমার ডার্মাটোলজিস্ট দিয়েছিল, আমি দেখাচ্ছি তার কারণটা হচ্ছে এটা ফর অল স্কিন টাইপস, এটা যে কোনো স্কিনে এটা ইউজ করা যাবে, অ্যান্ড ফেস বডি দুটো জায়গাতেই ইউজ করা যাবে। সিটাফিলার, এটা মানে ইউজ করে দেখো। ফেস ওয়াশ নিয়ে আমাদের যে ধারণাটা থাকে যে লেদার করবে, মুখে ফেনা হবে, ধোবো, ড্রাই ড্রাই লাগবে, পুরো তোমার সেই ফেস ওয়াশের ডেফিনেশনটাকে চেঞ্জ করে দেবে। খুবই ভালো স্কিনের জন্য, খুব খুব ভালো। আমি বাকি ক্রিমগুলো তোমাদেরকে দেখাচ্ছি না, কারণ সেগুলো নিয়ে আমার খুব একটা ভালো রিভিউ নেই, বাট দিস ইজ দ্য বেস্ট এভার ফেস ওয়াশ আই হ্যাভ এভার ট্রাইড, অ্যান্ড নো স্মেল অ্যাট অল। সো এই দুটো প্রোডাক্টের মধ্যে তোমাদের যদি কোনোটা ভালো লেগে থাকে, কারণ সামনে পুজো আসছেই, এইসব টুকটাক তো আমরা কিনবই, কারণ কেউ না কেউ কোথাও তো যাবই বেড়াতে বা পুজো দেখতে। সো এই দুটোরই লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে, আর প্রথম কমেন্টে পারচেস লিঙ্ক থাকবে, অ্যামাজন পারচেস লিঙ্ক, তো তোমরা চাইলে কিনে নিতে পারো লিঙ্কগুলোতে গিয়ে। এইটা হচ্ছে চুড়িদার পিসটা, যেটা বর্দা নিয়ে এসেছিলো। মানে কালারটা খুবই সুন্দর, মানে একদম ডিফারেন্ট, আমি যেরকম পরি সেরকমের থেকে। সো এই হচ্ছে পুরো পিসটা। আর এই যে এখানে একটা চওড়া মতো লেস বা ট্যাসেল কিছু দেওয়া আছে, লেসই হয়তো, মানে পার অ্যান্ড লাস্ট লেস। প্যান্টের যেটা পিসটা সেটা একদম প্লেন, এরকম অফ হোয়াইটে, আর ওড়নাটা এই যে এইরকম, তার মধ্যে এরকম থ্রেডের কাজ করা ছোট ছোট ফুল। তো আমি এটাকে ভাবছি চুড়িদার স্টাইলে বানাবো না, কুর্তি প্যান্ট স্টাইলে বানাবো। তো দেখি কীরকম কি হয়, আগে যেতে তো পারি, পুজোর আগে দেবে কিনা সেটাতেও একটা নিউজ। আজকে যাওয়া হলো না চুড়িদারটা দিতে, কারণ বৃষ্টিতে পুরোটা একদম মাটি করে দিল। তো কালকেও যাওয়া হবে না, কারণ কালকে অন্য একটা জায়গায় প্রবাবলি যাওয়ার আছে। তো যদি যাওয়া হয় তাহলে এই উইকের ফুড আড্ডা অ্যান্ড মোর সেগমেন্টটাও একটু অফ থাকবে, বাট চিন্তার কোনো কারণ নেই, গেট এক্সাইটেড, কারণ ওইটা না আসছে মানে তার থেকেও স্পেশাল কিছু আসছে, এইটাই তোমরা এক্সপেক্ট করে থাকো। সো আমি তো বলেইছিলাম যে প্রত্যেকটা উইকের মানডেতে, মানে অবভিয়াসলি আমি সানডেতে শ্যুট করব, তোমরা মানডে সকালে দেখতে পাবে ফুড আড্ডা অ্যান্ড মোর এই সেগমেন্টটা। আর যদি স্পেশাল কিছু হয় তাহলে তো সেইটা আসবে ফুড আড্ডা অ্যান্ড মোর বাদ দিয়ে। আপাতত আমি করব আমার ফেভারিট কাজ, যেটা হচ্ছে ওয়ার্কআউট। নিজের চ্যানেল থেকেই অ্যাব ওয়ার্কআউট, লোয়ার বডি, আপার বডি, এইগুলো যা যা দেখিয়েছি সবগুলো মিলিয়ে একটা ফুল বডি ওয়ার্কআউট আগে করবো, 1 থেকে 2টো সেট। অ্যান্ড তারপর একটা চ্যালেঞ্জ নিচ্ছি 2 উইকসের জন্য, সেইটা করব। তো কি চ্যালেঞ্জ সেটা ইনস্টাতে ফলো করলে দেখতে পাবো, আমি ডেলি আপডেটস দেবো। অ্যান্ড ডেলি আপডেটস আমি দিই যা যা ওয়ার্কআউট করি বা ওয়ার্কআউট করলে না করলে সমস্ত কিছু। সো যারা ফিটনেসে ইন্টারেস্টেড তারা প্লিজ ইনস্টাগ্রামে ফলো করে রেখো, পেটুক ভ্যাগাবন্ড লিখে সার্চ করলে পেয়ে যাবে। প্রত্যেক দিন আর ওয়ার্কআউট দেখি তোমাদেরকে বোর করছি না, কারণ অনেকে ইন্টারেস্টেড নাও থাকতে পারো। তো চলো ওয়ার্কআউটটা করে নিই, তারপর আসি। অলমোস্ট 1 hour অফ ওয়ার্কআউট, 40 minutes to 1 hour। চ্যালেঞ্জের ফার্স্ট ডে নট সো ইজি। আসছে একটু পরে, একটু ব্রেথলেসনেস হচ্ছে। সো এই মাত্র জাস্ট খেয়ে দিয়ে এলাম, ওয়ার্কআউট করে মানে ইনিশিয়ালি একটু লাগছিল, বাট এখন একদম ফ্রেশ লাগছে। ওয়ার্কআউট করার কিন্তু অনেক বেনিফিটস, সেটা নিয়েই পেটুক ভ্যাগাবন্ড টক্সে একটা শর্টস ভিডিও দিয়েছি, সেটা দেখে নিতে পারো 15 সেকেন্ডের। এছাড়াও ইনস্টাতে গিয়ে আমি কি চ্যালেঞ্জ নিচ্ছি সেটা দেখে আমার সঙ্গে তোমরাও চ্যালেঞ্জটা নিতে পারো। অ্যান্ড 2 উইকস পরে যদি তোমরা কোনো রেজাল্ট পাও অ্যান্ড আমার সঙ্গে শেয়ার করো, তাহলে আমি চেষ্টা করব একটা ভিডিওতে সবাইকার রেজাল্টগুলোকে কম্বাইন করার। বাট অবভিয়াসলি তোমরা যদি ওদিক থেকে রেসপন্স করো তবে সেটা সম্ভব। আপাতত একটা গান করব। অ্যান্ড কণিকা বলেছিল যে মায়ের পছন্দের একটা গান করতে, এক্ষুনি আমি মাকে বললাম যে তোমার পছন্দের একটা গান বলো। সো এত কঠিন একটা গান এই মুহূর্তে বললো। যাই হোক, চেষ্টা করব। তার আগে ব্লগটা আজকে এই পর্যন্তই রাখবো। দেখা হচ্ছে কালকে ঠিক বেলা 12টায় নেক্সট ব্লগ নিয়ে। যারা এখনও অবধি আছো প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কালকে। টিল দেন স্টে হেলদি, স্টে অ্যাক্টিভ অ্যান্ড স্টে হ্যাপি। তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন তারে, ভরে নাও সুর গাও জীবনের জয়গান। তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন তারে, ভরে নাও সুর গাও জীবনের জয়গান। আগামী দিনের আলো দু চোখে মেখে নাও, আধার ঘুচিয়ে দাও ভোলো অভিমান। তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন তারে, ভরে নাও সুর গাও জীবনের জয়গান। যতই বড় হোক রাত্রি কালো, জানবে ততই কাছে ভোরের আলো। যদি একলা পথে কোনো সাথী না মেলে, যদি সাড়া নাহি পাও সাড়া দেবে তব প্রাণ। আগামী দিনের আলো দু চোখে মেখে নাও, আধার ঘুচিয়ে দাও ভোলো অভিমান। তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন তারে, ভরে নাও সুর গাও জীবনের জয়গান। তোলো ছিন্ন